হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে গত মার্চ মাস থেকে তোমাদের সামনে ক্লাস নেওয়া সম্ভব হয়নি স্কুলে বসে, তাই আমরা প্রতিনিয়ত নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে আমরা ক্লাস নেব দশম শ্রেণীর গণিত বইয়ের 12.2 অধ্যায়ের সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণের সমাধান করে একটি অজ্ঞাত রাশির মান বের করব। সেই অজ্ঞাত রাশিটা হবে এক্স বা ওয়াই। এর মান আমরা কিভাবে বের করব? এই অজ্ঞাত রাশির মান বের করার পদ্ধতি হলো চারটি। এক নম্বর পদ্ধতি, প্রতিস্থাপন। তোমরা খাতায় লেখো, প্রতিস্থাপন, প্রতিস্থাপন। দুই নম্বর, অপনয়ন, অপনয়ন, অপনয়ন পদ্ধতি। তিন নম্বর, আর গুণন, আর গুণন, আর গুণন। চার নম্বর, লৈখিক। এই চারটি পদ্ধতি আমাদের 12.2 এবং 3 এবং 2 আর 3-এ আছে। দুইটা আছে, প্রতিস্থাপন, অপনয়ন ও আর গুণন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি, আর গুণন পদ্ধতি ও রৈখিক পদ্ধতি এবং লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতি হলো গ্রাফ পদ্ধতি, আর প্রতিস্থাপন পদ্ধতি একটি সমীকরণ থেকে মান এক্স বা ওয়াই বা অজ্ঞাত রাশির যে কোনো একটার মান বের করে পরবর্তী সমীকরণে বসিয়ে অন্য রাশিটির মান বের করা হয়। আর অপনয়ন পদ্ধতি, যে পদ্ধতিতে একটি রাশির সাথে দ্বিতীয় রাশির মিল করতে হয়। তাহলে আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান করতে গেলে আমরা একটি সমীকরণ লিখি, দুটি সমীকরণ থাকবে। দুটি সমীকরণের একটি সমীকরণ হলো 2x + y = 8, 3x - 2y = 5। এই যে দুটো সমীকরণ, আমরা এই পদ্ধতিতে সমাধান করে অজ্ঞাত রাশির মান বের করব। সেই অজ্ঞাত রাশিটির মান এখানে আছে কেটা কেটা, এখানে আছে এক্স এবং ওয়াই। এই এক্স এবং ওয়াই এর মান আমরা বের করব। এক্স এবং ওয়াই হলো এখানে অজ্ঞাত রাশি। এক্স এবং ওয়াই এর মান আমরা বের করব। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে গেলে প্রতিস্থাপন পদ্ধতি, কোন পদ্ধতি করব আমরা? প্রথমে করব আমরা প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে করতে গেলে প্রথমে আমাদের সমীকরণ দুটির নাম দিতে হয়, এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ। এই এক এবং দুই সমীকরণের যে কোনো একটি সমীকরণ থেকে আমরা একটি অজ্ঞাত রাশির মান বের করে তাকে নাম দেব 3। এবার সেই অজ্ঞাত রাশিটির মান অন্য সমীকরণে বসিয়ে আমরা দ্বিতীয় অজ্ঞাত রাশিটির মান বের করব। এ হলো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম। তাহলে আমরা এখন এই প্রতিস্থাপন পদ্ধতিতে এই রাশিটির এক্স এবং ওয়াই এর মান, সমীকরণ দুটির এক্স এবং ওয়াই এর মান বের করি। বের করতে গেলে আমরা এক নং থেকে করতে পারি, দুই নং থেকে করতে, আমরা এখানে এক নং থেকে করব। এক ন এবং সেটি আমরা বাংলায় লিখে দেব, এক নং সমীকরণ থেকে পাই। এক নং সমীকরণ থেকে আমরা যে কোনো একটি অজ্ঞাত রাশির মান বের করব। এখানে আমরা ওয়াই এর মান বের করব, এখানে আমরা ওয়াই এর মান বের করলে 8 - 2x। এই সমীকরণটিকে আমরা নাম দেব 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ, বাম পাশ থেকে তোমরা জানো অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পড়ে আসছো, বাম পাশ থেকে কোনো অঙ্ক যদি ডান পাশে নেওয়া হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, আবার ডান পাশ থেকে যদি বাম পাশে নেওয়া হয় তাহলেও চিহ্নের পরিবর্তন হয়। যোগ থাকলে বিয়োগ হয়, আর বিয়োগ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে যোগ করতে হয় যোগ। এখন এই যে আমরা ওয়াই এর মানটা পেলাম, y = 8x, 8 - 2x, এই মানটি আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি, তাই আমরা এটাকে 2 নং সমীকরণে বসাবো এবং বাংলায় লিখে দেবো। তোমরা লেখো, ওয়াই এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই, যে যা লেখো। তাহলে 2 নং সমীকরণ আছে 3x - 2 * y এর মান, y এর মান কত? 8 - 2x = কত? 5। এই সমাধান করতে গেলে বা দিয়ে করতে হয়। তোমরা জানো সমাধান করতে গেলে দু বাম পাশের উভয় পক্ষের মাঝখানে সমান সমান থাকে, তখন আমাদেরকে
বা দিয়ে করতে হয়, বা 3x মাইনাস, 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, 16 2 দুগুণে 4 x ইকুয়াল টু 5, বা 3x আর 4x 7x, এই 16 হচ্ছে মাইনাস, ডান পাশে চলে গেলে হবে প্লাস, মাইনাস থাকলে প্লাস বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হয়ে যায়, 16 আর 5 21, তাহলে বা x ইকুয়াল টু, এক্ষেত্রে এই ভাগ করতে হবে, 7 দিয়ে যদি আমরা 21 কে ভাগ করি 3, অতএব x ইকুয়াল টু 3, এই একটি প্রথম অজ্ঞাত রাশির মান আমরা বের করলাম। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রথম অজ্ঞাত রাশি x তার মান বের করলাম। এই অজ্ঞাত রাশির মান x কে আমরা 3 নম্বর সমীকরণ, আমাদের 1 নম্বর থেকে মান বের করে 3 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি, সেই 3 নং সমীকরণে আমরা এই x এর মান বসিয়ে দ্বিতীয় অজ্ঞাত রাশির মান বের করো, তাহলে সেটাও বাংলায় লিখতে হবে। x এর মান তোমরা লেখো, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, সেই 3 নং সমীকরণে আমরা বসালো, 3 নং সমীকরণে বাম পাশে আছে y, তাহলে y ইকুয়াল টু 8 বা 8 ইন মাইনাস 2 ইন্টু x এর মান 3, তাহলে 8 মাইনাস 3 দুগুণে 6 6, এইটা থেকে 6 গেলে থাকবে 2, তাহলে আমরা দ্বিতীয় অজ্ঞাত রাশির মান 2 পেলাম। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x কমা y, x এর মান পাইছি আমরা 3, y এর মান পাইছি আমরা 2, এই যে আমরা 3 এবং 2 পেলাম দুটি অজ্ঞাত রাশির মান, এই মান দুটি যদি আমরা সমীকরণে বসিয়ে দেখি যে আমাদের বাম পাশের সাথে ডান পাশ মিল হলো কিনা, তাহলে আমরা বুঝবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে। তাহলে আমরা x এর মান যদি 3 বসাই তাহলে 3 দুগুণে 6, y এর মান যদি 2 বসাই 2 তাহলে 6, 6 আর 2 হলো 8, আবার যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই x এর মান 3, 3 আর 3 গুণ করলে 9 মাইনাস 2 ইন্টু y এর মান 2, তাহলে 2 2 আর 2 4, তাহলে 9 এর থেকে 9 এর থেকে 4 মাইনাস করলে 5 থাকে, তাহলে বোঝা গেল যে এই মান দুটো শুদ্ধ মান এবং মান দুটি বসালে সমীকরণ দুটি শুদ্ধ হয়। তাহলে আমরা এই সমীকরণ দুটির প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে আমরা মান পেলাম। এবার আমরা একটি করব অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তাহলে তোমরা অপনয়ন পদ্ধতির জন্য বইয়ের একটি অঙ্ক তোলো, বইয়ের অঙ্ক তোলো হলো 4 নম্বর, 4 নম্বরে দেখো কি আছে, 4 নম্বরে আছে 7x মাইনাস 3y, চার নম্বরে দেখো তোমার বইয়ের চার নম্বর হলো, বইতে লেখো চার নম্বরে দেখো, সেভেন নম্বরে দেওয়া আছে 7x মাইনাস 3y ইকুয়াল টু 31, 7x মাইনাস 3y ইকুয়াল টু 31, 7x মাইনাস 3y ইকুয়াল টু 31, আর আছে কি 9x মাইনাস 5y, 9x মাইনাস 5y ইকুয়াল টু 41, 9x মাইনাস 5y ইকুয়াল টু 41, এ নিয়ম হলো এখানেও আমরা লিখবো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, কিন্তু আমরা এই সমীকরণ দুটির সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে নয় অপনয়ন পদ্ধতিতে। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে একটা সমাধান করেছি, এবার আমরা অপনয়ন পদ্ধতিতে একটি সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার একটা প্রথম নিয়ম হলো 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণের যদি যোগ করলে বা বিয়োগ করলে একটি অজ্ঞাত রাশি মান পাওয়া যায়, তাহলে তা প্রথমে করতে হবে। এখানে 7x 9x মিল নাই, যোগ বিয়োগ হয় না, মাইনাস 3xy মাইনাস 5y দুটো আলাদা, যোগ বিয়োগ হয় না, তাহলে আমরা সেটা যাব না, যাইতে পারতেছি না। এখন দ্বিতীয় নিয়ম হচ্ছে 1 নং এর x এর সহগ দ্বারা 2 নং কে গুণ করতে হবে, আর 2 নং এর x এর সহগ দ্বারা 1 নং কে গুণ করতে হবে, অথবা y এর সহগ দ্বারা, তাহলে আমরা x এর সহগ দ্বারা গুণ করি, তাহলে সেখানে আমাকে লিখতে হবে 1 নং, লেখো সবাই, 1 নং সমীকরণ
সমীকরণের উভয় পক্ষ লিখতে পারো, উভয় পক্ষকে এই নাইন দ্বারা গুণ করল, নাইন দ্বারা গুণ করতে হবে, নাইন দ্বারা, এবং দুই নং সমীকরণের উভয় পক্ষকে সেভেন দ্বারা, তার মানে এক নং এর সহগ দ্বারা দুই নংকে গুণ করতে হবে, এক্স এর সহগ দ্বারা দুই নং এর এক্স এর সহগ দ্বারা এক নংকে গুণ করতে হবে, তাহলে মিল হবে। সেভেন দ্বারা গুণ করে যদি একই রাশি থাকে তাহলে বিয়োগ করতে হবে, যদি বিপরীত রাশি থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে একই রাশি আছে তাহলে গুণ করে বিয়োগ করি, একই রাশি থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ করি। তাহলে আমরা যদি এক নাইন দ্বারা গুণ করি তাহলে সাত, সেভেন আর নাইন, সাত নং 63, 63x মাইনাস নাইন দ্বারা গুণ করি তিন নং 27, 27y, এবং এখানে যদি আমরা নাইন দ্বারা গুণ করি নাইন অক্ষে নাইন আর তিন নং 27, 279। এবার যদি আমরা দুই নংকে সেভেন দ্বারা গুণ করি, দুই নংকে যদি আমরা সেভেন দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কি, সাত নং 63, 63 মাইনাস সাত দ্বারা গুণ করলে পাঁচ সাতা 35, মানে 35 ইকুয়াল টু সাত দ্বারা যদি গুণ করি সাত অক্ষে সাত, চার সাতা 28, 287। এবার আমরা বলেছি এখানেও যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন, একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, আর প্লাস থাকলে মাইনাস হয়। দেখো এই 63 আর এই 63 মিলে গেছে, এক্ষেত্রে মিলতে হবে। এমন সহগ দ্বারা আমরা গুণ করব বা এমন সংখ্যা দ্বারা আমরা গুণ করব যাতে দুটো মিলে যায়। এবার 27 থেকে যদি 35, 35 থেকে 27 বিয়োগ করি তাহলে থাকে হলো 8, 8y ইকুয়াল টু 287 থেকে যদি 279 বিয়োগ করি তাহলে থাকে মাইনাস 8, যেহেতু 287 বড়, বিয়োগের সময় বড়টার চিহ্ন নামাতে হয়। এখন আমরা y এর মান বের করব, বা y ইকুয়াল টু মাইনাস 8/8, 8 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে থাকে 1। এই যে আমরা একটা অজ্ঞাত রাশি দুটো আছে, একটি আছে কেটা x, এই সমীকরণে আছে x এবং y, এই সমীকরণে x এবং y, এরা হলো সরল সহ সমীকরণ, এক ঘাত বিশিষ্ট দুই চলক, এক ঘাত পাওয়ার হলো এক, এখন দ্বি চলক বিশিষ্ট সমীকরণেরা, এই দ্বি চলক বিশিষ্ট সমীকরণের একটা হলো চলক x, চলক y, আমরা y চলকের মান পেয়েছি। এই y চলকের মান আমরা এই দুই সমীকরণের যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেব, সুবিধা মতো, আমার সুবিধা মতো, যে কোনো একটা, এমন কোনো নিয়ম নাই যে একে বসাইতে হবে বা দুইতে বসাইতে হবে, তোমার সুবিধা মতো তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো। তাহলে y এর মান এক নং সমীকরণে বসাই, এক নং সমীকরণে বসাই, তাহলে এক নং সমীকরণে কি আছে, 7x মাইনাস 3 ইন্টু y এর মান মাইনাস 1, 3 1, বাদ দিয়ে করতে হবে 7x, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস 3 ইকুয়াল টু 31, বা 7x ইকুয়াল টু 31 মাইনাস, এই 3 আছে প্লাস, ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাস, বা 7x ইকুয়াল টু 28, বা x ইকুয়াল টু 28 বা x 7, অতএব x ইকুয়াল টু 4 সাতা 28, 4। তাহলে আমরা x এর মান, দ্বিতীয় অজ্ঞাত রাশি x এর মান পাইলাম 4। তাহলে আমরা লিখবো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x কমা y, x এর মান 4, y এর মান মাইনাস 1। আমরা এই দুটো সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে যে মান পেলাম সেই মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা দেখি কি হয়, এক্স এর মান যদি 4 বসাই 4 সাতা 28, ওয়াই এর মান যদি মাইনাস 1 বসাই তাহলে মাইনাস আর মাইনাস প্লাস 3, 28 আর 3 28 আর 3 হলো 31, মিলে গেছে। দ্বিতীয় সমীকরণে যদি বসাই তাহলে 4 বসালে 4 নং 36, তাহলে 36 মাইনাস আর মাইনাস 1, 4 নং 36 আর মাইনাস প্লাস
তাহলে 5 36 36 আর 5 যোগ করলে 41 তাহলে আমার অঙ্ক শুদ্ধ হয়েছে অর্থাৎ x এবং y এর মান আমরা যা পেয়েছি তা দুটোটা সঠিক এই হলো অপনয়ন পদ্ধতি তাহলে অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অজ্ঞাত রাশির মান বের করলাম তাহলে আমরা আজকে যা করলাম তা হলো সরল সহজ সমীকরণ এই সরল সহজ সমীকরণের একগাদ বিশিষ্ট পাওয়ার বা শক্তি হলো এক এবং চলক হলো দুটি তাহলে দ্বিচলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ তাহলে দ্বিচলক বিশিষ্ট আমরা কয় পদ্ধতিতে সমাধান করতে পারি আমরা চারটি পদ্ধতিতে সমাধান করতে পারি এই চার পদ্ধতির নাম বলতে পারো জি স্যার চার পদ্ধতির নাম হলো প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি আর লৈকিক পদ্ধতি লৈকিক পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আর গুণন পদ্ধতি ও লৈকিক পদ্ধতি তাহলে এই চার পদ্ধতিতে আমরা আজকের প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি তাহলে তোমরা বাড়িতে কাজ লিখে নাও এইচ ডব্লিউ হলো দুই নাম্বার আর পাঁচ নাম্বার দুই আর পাঁচ দুই পাঁচ আর এক নাম্বার এটি এক বাড়ির কাছে এক দুই আর পাঁচ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন